স্যালারি দেয়নি, বহু মেম্বার নিজেদের ব্যক্তিগত উদ্যোগে ক্লাব স্টাফদের চাল, ডাল, আটা, তেল, আলু, পেঁয়াজ সব দিয়েছে। একমাত্র ক্লাব কলকাতার একমাত্র ক্লাব এই সাউথ ক্লাব, এই কমিটির তিনজন কোনো রকম সাহায্য তো দূরের কথা, তাদের স্যালারি অবধি দিতে রাজি হচ্ছে না। অথচ ক্লাব অ্যাকাউন্টে এই মুহূর্তে 6,50,00,000 টাকা ফিক্সড ডিপোজিট আছে, প্রায় 6,00,000 থেকে 7,00,000 টাকা আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স আছে এই মুহূর্তে, আমাদের ICICI ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্কে। তাহলে কেন আমাদের স্যালারি দেবে না? প্রথম কথা, ইল্লিগালি আমাদের কাজ করিয়েছে লকডাউনে, যেটা করতে পারে না। লকডাউনে কাজ করাতে গেলে প্রথম স্যানিটাইজ করতে হবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট কী থাকবে সেটা করতে হবে, প্রত্যেকটা স্টাফকে হাতে স্যানিটাইজ দিতে হবে, এগুলো কোনো ব্যবস্থা করেনি। জোর করে আমাদের কাজ করিয়েছে, আমরা তাও করেছি। কেননা এখানে যারা কাজ করে ম্যাক্সিমামই ভিন্ন রাজ্যের স্টাফ, কেউ উড়িষ্যায় থাকে, কেউ বিহারে থাকে, কেউ উড়িষ্যায় থাকে, কলকাতাতে খুব কম সংখ্যক এখানকার স্টাফ থাকে। অথচ আমরা দেখলাম বিল্ডিং কন্ট্রাক্টরকে, এই নতুন বিল্ডিংয়ে যে কেটারার থাকে, প্রায় 10,00,000 টাকা পেমেন্ট দেওয়া হলো মানে লকডাউন পিরিয়ডের মধ্যে, তাদের পেমেন্ট দেওয়া হলো আমাদের, অথচ আমাদের স্যালারি দেওয়া হলো না। এটা সত্যি কথা বলুন তো, এটা কি ঠিক? এবং আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আমাদের আজকে আন্দোলন নামতে আমরা বাধ্য হয়েছি। আমাদের সভাপতি এখন উপস্থিত আছেন।